বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত। বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শনিবার 23 বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা আর নির্বাচনী এলাকা সকল থানা ও ওয়ার্ডে শান্তি সমাবেশ অনুষ্ঠিত। শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন। শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সাত্তার মাসুদ। শান্তি সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল। এ সময় শান্তি সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শাহবাগ থানার সভাপতি জিএম আতিকুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ শাহবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হামিদ খান, ঢাকা মহানগর দক্ষিণ 20 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ মনোয়ার হোসেন মনু, ঢাকা মহানগর দক্ষিণ 20 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী রফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের 19 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম সারোয়ার হোসেন সহ প্রমুখ। মুক্তিযোদ্ধাদের ভাতা দেন, প্রতিবন্ধীদের ভাতা দেন, আজকে বিধবা মায়ের ভাতা দেন, বয়স্ক পিতার ভাতা দেন, সেই শেখ হাসিনার উপর সর্বোপরি মানুষের দোয়া আছে। আর তাছে বলেই সদভাব নিরপেক্ষ নির্বাচনের মধ্যেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাংলার মানুষের আবারও ম্যান্ডেট নেবে, আবারও প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। জয় বাংলা। রয়েছে মূল্যের স্ফীতি, হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যেও সাধারণ মানুষের দুঃখের কথা বলেন, কষ্টের কথা বলেন। তারা যে বক্তব্য দিচ্ছে আমরা সেটা অস্বীকার করি না, আমরাও তো বলি হ্যাঁ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য খেতে খাওয়া মানুষ আজ কষ্ট করছে। 2 থেকে 3 বছর করোনা অতিমারির কারণে সমগ্র দেশ স্তব্ধ ছিল। আমি যা বলবি বলি একটু শুনবেন। মিছিল আমরা রহমান ভাইয়ের বক্তৃতা শেষে শুরু হবে। আপনারা যখন আসছেন তাদের আপনাদেরকে বলছি যে আপনার ব্যানারগুলি দুই দিকে চাপে রাখবেন, মিছিল শুরু হলে ব্যানারগুলি মিছিলে খুলবেন। মিছিলের সামনে আমরা টিমের নেতৃবৃন্দ এবং আর যারা কেন্দ্র নেতৃবৃন্দ থাকবে সেই সামনে থাকবে তারা। এই মাস মাস অগ্নিজরা মাস, এই অগ্নিজরা মাসে ঢাকা সংসদীয় এলাকায় যে শান্তি সমাবেশের আয়োজন করেছেন, তাই আমার বক্তব্য প্রারম্ভে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাঙালি জাতির মুক্তি সংগ্রামের মহান নায়ক